আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজ আমি নিয়ে এসেছি খুবই মজার একটি নাস্তার রেসিপি বিকেলে চায়ের সাথে এই পাকোড়াটা খেতে অসাধারণ লাগে মাত্র দু পিস পাউরুটি দিয়ে এই নাস্তাটা আজ তৈরি করে আপনাদের সাথে শেয়ার করবো ব্যাচেলাররাও এটা কিন্তু তৈরি করে নিতে পারবেন একেবারে সহজ আর খেতে তো মশাল্লা অসাধারণ ভিতরের লুকটা দেখুন কেমন হয়েছে তো চলুন কীভাবে পাউরুটি দুই পিস দিয়ে আমরা এই নাস্তাটা তৈরি করে নিই এখানে একটি বাটিতে আমি চারটি পেঁয়াজ এখানে কিন্তু পেঁয়াজের পরিমাণটা বেশি দেওয়া লাগবে ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি। এছি এক ইঞ্চি আদা আর চারটা কাঁচামরিচ আদাটা এখানে কুচি করে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন আলাদা একটি ফ্লেভার আসে এবং স্বাদের টেস্ট আসে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ একটু জিরা হাফ চাইড চামচের মতো আস্ত জিরা আর এই স্বাদে মশলার যে ম্যাজিকটা এটি দিয়ে দিব ম্যাজিক মশলাটা এটা পুরাটা আমি এখানে দিয়ে দিব এটা দেওয়ার চেষ্টা করবেন দিলে খুব সুন্দর ফ্লেভার আসবে আর খেতেও ভালো লাগবে এখন আমি এগুলো দিয়ে ভালোভাবে কষলিয়ে মেখে নেবো যাতে করে আদার ফ্লেভারটা বের হয় আর কাঁচামরিচের ঝালটাও পেঁয়াজের সাথে লাগে এখন দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়া এটি অপশনাল তবে দিলে কালারটা একটু ভালো আসে এখন এখানে একটি ডিম দিয়ে দিব আমি ডিম দিয়ে দিব আর দু পিস পাউরুটি নিয়েছি এখানে আমি দেখুন পাউরুটিটা প্রথমে পানির ভিতরে একটু ভিজিয়ে সফট করে নেব সামান্য আমি দেখাচ্ছি যে পানির ভিতরে চুপিয়ে এরপরে এক্সট্রা পানিটা এভাবে চিপে ফেলে দিব একেবারে নিংড়ে বেশি ফেলে দিব না যতটুক এই যে স্কিনে দেখে বুঝতে পারবেন আপনারা এখন আমি দিয়ে দিব এখানে কিছু চাউলের গুঁড়া আপনারা চাউলের গুঁড়াটার পরিবর্তে আটা বা ময়দাও দিতে পারেন তবে চাউলের গুঁড়াটা দিলে একটু ক্রিস্পি হয় এখন সবগুলো ভালোভাবে মেখে নিয়েছি চুলা একটি প্রায় পেন আমি তেল বসিয়ে দিয়েছি আগের থেকে তেলটা যখন গরম হয়ে গিয়েছে চুলা রাস্তা মিডিয়ামে করে দিয়েছি একেবারে লোতে করে দিবেন না বা বেশি মিডিয়ামেও দিবেন না আবার হাই ফ্লেমে দিলে কী হবে উপর থেকে কালার চলে এসে পুড়ে যাবে ভিতরটা ক্রিস্পি হবে না সবগুলো আমি পেঁয়াজির আকারে যেভাবে আমরা পেঁয়াজি রমজান মাসে বা এমনি করে খেয়ে থাকি ওভাবে দিয়ে দিলাম আর এখানে কিন্তু আপনারা যখন আমি এটি মেখেছিলাম ও সময় রান্না করা যদি মাংস থাকে ওটাও ছোট ছোট ঝুড়ি করে কেটে দিতে পারেন আবার মাংসের কিমাও দিতে পারেন খেতে আরও বেশি ভালো লাগবে একেবারে পাঁচ থেকে সাত মিনিটে এটি তৈরি হয়ে যায় আমি ভালোভাবে একটু নেড়ে দিচ্ছি আর নিচের পাশটা যখন হয়ে যাবে তখন এভাবে উলটিয়ে বা ঘুরিয়ে খুব সুন্দরভাবে এটি গোল্ডেন ব্রাউন কালার করে তুলে নেবেন একটু ধৈর্য নিয়ে ভাজবেন কারণ হাই ফ্লেমে দিলে হবে কি এটি উপর থেকে কালার চলে আসবে আর ভিতরটা নরম খেতে ভালো লাগবে না এভাবে আপনারা তৈরি করে দেখবেন যেগুলা প্রথমে দিয়েছি ওগুলো তো কালার চলে এসেছে ওগুলো আমি তুলে নিব। আর ভাজা ফোড়া কিন্তু যতটাই কালার আসে তুলে নেওয়ার পরে কালারটা আরও ডার্ক হয়ে যায় সবগুলো আবার উলটিয়ে পাল্টিয়ে দিব এভাবে দিয়ে আমি এগুলা একটি টিস্যু পেপার উপরে বিছিয়ে তুলে নিব কারণ এক্সট্রা তেলটা ওখানে চুষে নিবে পরবর্তী যেগুলো আছে বেস্টটাও আমি এভাবে ভেজে নিব এটি কিন্তু একেবারে সহজে তৈরি করে নিতে পারেন বিকেলে চায়ের সাথে বা গেস্ট আসলে ওইটি দিতে পারেন বাচ্চার টিফিনেও দিতে পারেন চিকেনটা দিলে আরও বেশি ভালো লাগে তবে এমনিতেও খেতে ভীষণ ভালো লাগে এখন আমি দেখাচ্ছি দেখুন খুবই ক্রিস্পি হয়েছে এবং অনেক সুস্বাদু পাউরুটির পাকোড়াটা অনেক ভালো লাগে একেবারে ঝটপট অনেক টাইমে আমাদের বাসায় পাউরুটি পড়ে থাকে খাওয়া হয় না এভাবে তৈরি করে নিতে পারেন ভিউয়ার্স ভিডিওটি যদি ভালো লাগে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজটিতে লাইক বা ফলো দিয়ে দিবেন যাতে করে নোটিফিকেশনের মাধ্যমে আপনার কাছে চলে যায় আর ভিডিওগুলো একটু শেয়ার করে দিবেন দেখা হবে যে কোনো পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবার নিয়ে সবাই আল্লাহ ফেজ আসসালামু আলাইকুম